হাই দিস ইস বিভু তোমাদের বঙ্গ ইনসাইড এবং আজকে খর্দাতে খর্দা আসার কারণ একটা হিস্ট্রি তো তোমরা ঠিকই দেখেছো আজকের ভিডিওটা হবে খর্দাকে ঘিরে তো খর্দা সম্বন্ধে আমরা এর আগে অনেক কিছু জেনেছি আমরা অনেক বই পড়েছি এবং আমরা গুগল টুগুলো দেখেছি তো এই ভিডিওটা সবাইকার জন্য যারা জানো কিংবা যারা জানো না তাদের সবাইকার জন্য তো আমি বিভু তোমাদের বঙ্গ ইনসাইড আমার চ্যানেলের নাম যেটা তোমাদের ভালো লাগলো সাবস্ক্রাইব করতে পারো বেল আইকন অবশ্যই ক্লিক করতে পারো এর জন্য কোনো টাকা লাগে না তো যাই হোক আমার ভিডিওর দিকে যাওয়া যাক তো খড়দা খর্দার নামটা হয়তো কে এইচ এ আর ডি এইচ এ এই কটা শব্দ দিয়ে তৈরি হয়েছে বাট এই নামটা আসতে বহু সময় নামের উৎপত্তি অনেকে বলেন যে খড়গ বংশধরের লোকেরা এখানে থাকতেন এবং যাদের নাম থেকে এই জায়গার নাম খড়দাহ এসেছে তো কিছু কিছু লোক এটা মনে করেন যে খর্দা কথার অর্থ হলো খারদ্বীপ এবং আগে এই জায়গাটাকে খারদ্বীপ নামেই ডাকা হতো কিন্তু বর্তমানে খারদ্বীপটা পরিবর্তিত হতে হতে লোকের মুখে বিভিন্ন নামে প্রচলিত হতে হতে এখন খরদহে পরিণত হয়েছে আর হ্যাঁ খারদ্বীপ কথার অর্থ হলো জমি এবং আমরা জানি খরদা নামটা সবথেকে বেশি যে প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে শ্যামসুন্দর মন্দিরের জন্য বৈষ্ণব ধর্ম অবলম্বনকারী লোকেদের জন্য খর্দা জায়গাটা একটা অনবদ্য জায়গা যেখানে অনেকে এসে থাকবেন এইসব মন্দিরগুলো দে জায়গাগুলো সত্যি সুন্দর তো এই মন্দির ঘিরে খদ্দার আরেকটা নামকরণ ব্যাপারটা হচ্ছে যে এক সময় শ্রী চৈতন্য দেবের নির্দেশে নিত্যানন্দ সন্ন্যাসের আশ্রম ছেড়ে গৃহস্থ জীবন যাপনের উদ্দেশ্যে নিজের স্ত্রীর সাথে খর্দা আসেন এবং তিনি এক গৃহস্থের কাছে বাসস্থানের জন্য একখণ্ড ভূমি চেয়েছিলেন বা জমি চেয়েছিলেন গৃহস্থ গঙ্গা একখণ্ড মানে এক টুকরো খড় যেটাকে চাল বা বিচালি কাটার পর যেটা পাই সেই খড় ফেলে দিয়ে বিদ্রুপ করে বলেছিলেন যে এটিই হলো আপনার বাসস্থান তাই নিত্যানন্দ তার প্রভাবে ওইখানে একটা চর দেখা দেয় এবং সেই জায়গাটা তিনি নিজের বাসস্থান তৈরি করেন যেই জায়গাটাকে আজকে আমরা দহ নামে চিনি তো এই কথাটার কোনো তাৎপর্যমূলক প্রমাণ তোমাকে আমি দিতে পারবো না বা তোমাদের আমি দিতে পারবো না এটা একটা কাল্পনিকভাবে ভেবে রাখা হয়েছে যেটাকে অনেকে মানে অনেকে মানে না সেটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার ও আগে এই জায়গাটা বেশ বড় ছিল আঠেরোশো সালে এই জায়গাটা আগে পুরো জায়গাটা একসাথে মানে সোদপুর খরদা ব্যারাকপুর এগুলো একসাথে একটা মিউনিসিপ্যালিটির আন্ডারে ছিল কিন্তু আঠেরোশো সালের পর পশ্চিম ব্যারাকপুর এবং দক্ষিণ ব্যারাকপুর পৌরসভা বিভক্ত হয়ে যায় এবং তখনই খরদাটাও কিন্তু বিভক্ত হয়ে যায় পরবর্তীকালে আরও কিছুদিন যায় উনিশশো সালে প্রথমবার খদ্দা পৌরসভা স্বাধীনভাবে গঠিত হয় এবং এখানে বর্তমানে আমি দেখতেই পাচ্ছি পৌরসভা বেশ সুন্দর কাজ করেছে এবং এখানে অনেক বিভিন্ন বাচ্চাদের খেলার জায়গা অনেক কিছু আছে খেলার জায়গা বলতে গেলে সবার প্রথম যেটা আমার মাথায় আসে খদ্দার মধ্যে সেটা হচ্ছে খদ্দা স্টেডিয়াম বিবেকানন্দ স্টেডিয়াম যেটার নাম সেটা খুবই সুন্দর এবং আমার মতে আমার এটা খোলামেলা স্টেডিয়াম খুব ভালো লাগে তো এই স্টেডিয়ামটা খুবই ভালো আমার ভাল লেগেছে আমি একবার দুবার গেছিও খেলে গেছি খড়দার সব থেকে অ্যাট্রাক্টেড জিনিসটা কিন্তু ভুলেই গেলাম সেটা হচ্ছে শ্যামসুন্দর মন্দির এই মন্দিরটি হয়তো অনেকে মনে করেন যে যখন কি না উনি এসেছিলেন নিত্যানন্দ মহাপ্রভু তখনই এই মন্দিরটা প্রতিষ্ঠা হয় এবং এখানে এই মন্দিরটি আজও সোনা শ্যাম সুন্দরের জন্য বিখ্যাত এবং অবশ্যই আপনি গিয়ে এখানে দেখে আসতে পারেন খুবই সুন্দরই মন্দির তারপর হচ্ছে ছাব্বিশ শিব মন্দির ছাব্বিশ শিব মন্দিরটা আপনি অবশ্যই অনেকটা দক্ষিণেশ্বরের মতন দেখতে মন্দিরগুলো পর 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 মন্দিরের শিবের মন্দির তো এটা আপনি দেখে আসতে পারেন এই মন্দিরের ইতিহাস একটা আছে যেটা হচ্ছে সাধক প্রাণকৃষ্ণ বিশ্বাস তার পিতার প্রতিষ্ঠিত বারোটি শিব মন্দিরের সঙ্গে আরও চোদ্দোটি শিব মন্দির নির্মাণ করেছিলেন যেটিকে মিলে ছাব্বিশ শিব মন্দির হয় তিনি আশি হাজার শাল্যোগ্রাম শিলা এবং কুড়ি হাজার বানলিঙ্গ শিবের একটি রত্নবিধি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তার অকাল প্রয়াণে পর থেকে এখানে জরাজ অট্টালেগার অন্ধকার কক্ষে এখনও এই হাজার হাজার শিলামূর্তি এবং ছোট জৈনমূর্তির সাথে পূজিত হয় প্রত্যেকে তার জীবন দশায় তিনি তন্ত্র বৈষ্ণবৃত বিষ্ণুকুমুদি শব্দকুমুদি বিভিন্ন গ্রন্থ সংকলন করেছিলেন অথবা লিখেছিলেন এবং তিনি সেগুলো বিনামূল্যে জনসাধারণের কাছে বিতরণ করে দিয়েছিলেন হ্যাঁ আরেকটা কথা যেটা আছে খর্দাতে কিন্তু প্রথমবার ভারতবর্ষে বলতে পারো প্রথমবার লাইভ থিয়েটার চালু হয়েছিল লাইভ থিয়েটার বলতে যেটা কিনা আমরা পাড়াতে পাড়াতে যে থিয়েটারগুলো আগে হতো না সেগুলোর কথাই বলা হচ্ছে সেই লাইভ থিয়েটার প্রথমবার খদ্দাটি শুরু হয় এবং খদ্দার মানুষ সবসময় একটুখানি শিল্পকলার দিকে যুক্ত থাকে আমি জানি সেটা বরাবরই আমি দেখেছি সবাইকে যাই হোক এবারে আমি আসছি আমার সব থেকে কাছের জায়গা খর্দা সেটা হচ্ছে খর্দা রামকৃষ্ণ মিশন যেখানকার স্টুডেন্ট আমি আমার নিজেরা খুব কাছের এই জায়গাটা তো যাই হোক খর্দা রামকৃষ্ণ মিশন একটা এমন একটা প্রতিষ্ঠা যার প্রতি এখনও মানুষের সে আস্থা আছে যে হ্যাঁ এখানে কিছু একটা হয় খুব ভালো পড়াশোনা হয় আমি জানি সেটা এবং হ্যাঁ আর আরেকটা ইনস্টিটিউট যেটা খর্দা বেশ নাম করা সেটা মেয়েদের একটা স্কুল ভবনাথ গার্লস হাই স্কুল রহরা বাজার যেখানকার কচুরি খুব ফেমাস আর খদ্দাতে সেমনি খাবারের দোকান বলতে গেলে সেমন কিছু একটা নেই এবং মার্কেট খর্দা মার্কেট যেটাকে রহরা মার্কেট বলা হয় সেটা মানে দৈনন্দিন জীবনের জন্য যথেষ্ট আছে কিন্তু আপনি যদি বেশি কিছু কিনতে চান বা অনেক বড় কোনো মার্কেটিং কিছু করতে চান তাই বলো খর্দার মার্কেট কিন্তু সোদপুরে মার্কেটের মতন অতটা ভালো নয় এবারে আমি সেই খদ্দার বিভিন্ন উৎসব যেগুলো হয় বই মেলা হয় পুষ্প মেলা হয় এগুলো মেন আপনি যদি গভর্নমেন্ট করেন মাঠের দিকে মাঝে মাঝে তাকান তো দেখবেন অনেক সব প্যান্ডেল বছরে প্রায় প্রায় সময় হয়ে থাকে তো ওখানে ভাববেন প্যান্ডেল মানে কোনো না কোনো মেলা নিশ্চয়ই আছে যদিও আমি কদিন আগে গেছিলাম সেখানে পুষ্প মেলা হচ্ছিল পুষ্প মেলা বই মেলা কিছু একটা তো সেইখানে যেতে পারেন অবশ্যই এই মেলাগুলো খুব হয় ওখানে এবং এটা খুব ভালো লাগে দেখতে তো আপনি অবশ্যই গিয়ে সেখানে ঘুরে আসতে পারেন যদি আপনি খোঁজ ঠিকঠাক রাখেন আর খদ্দার মধ্যে কি আছে আর খদ্দায় বলতে গেলে আমার অনেক স্মৃতি আছে যেগুলো তোমাদের বলাটা কোনো মানে হয় না কিন্তু স্মৃতিগুলো কিন্তু খুবই ভালো তো এই ছিল খদ্দার সম্বন্ধে আমার একটা ভিডিও যেটাকে তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারো এবং তোমাদের যদি এই ধরনের স্টোরি ভালো লাগে বিভিন্ন জায়গা যেগুলো আমরা থাকি সেই জায়গার হিস্ট্রি জানতে বা সেই জায়গার কোনো একটা পার্টিকুলার জায়গা সম্বন্ধে জানতে অবশ্যই কমেন্টসে লিখবে যে হ্যাঁ আমাদের ভালো লেগেছে দাদা বা দাদা ভাই যাই করো ভালো লেগেছে তো সেই ধরনের ভিডিও তোমাদেরকে জন্য প্রায় নিয়ে আসার চেষ্টা করবো আমি আমি হ্যাঁ অনেকে বলতে হয় এই ধরনের ভিডিও আমি আগে অনেক বানিয়েছি তো সেগুলোর মান একটু খারাপ ছিল এখন আমি নতুন সেটা তো ইচ্ছা হচ্ছে আরও ভালো ভিডিও বানাবো তো সেই জন্য এগুলো বানানো তো অবশ্যই ফেসবুকের পেজটা লাইক করবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে আমি আরও বড়ো আমি একটু বেশি ইন্সপায়ার হই তোমাদের লাইক কমেন্ট পেলে খুব খুশি হব যাতে পরবর্তী ভিডিও বানাতে বেশি আগ্রহ পাই তো তোমাদের কাছে এটুকু রিকোয়েস্ট হলো অবশ্যই করে দিও আর তোমাদের ভালো লাগলে তো শেয়ার তো অবশ্যই করবে শেয়ার করতে কোনো টাকা লাগে না হোয়াটসঅ্যাপ অর্থাৎ যেখানে পারো খদ্দার সবাইকে এই ভিডিও পৌঁছে দাও যাতে সবাই এই ভিডিও ভালো লাগে তো আমি বিভূ তোমরা যে মঙ্গ আজকের ভিডিও এখানে ইতি করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে